রাজধানী ঢাকার বাইরে উত্তরবঙ্গ এবং আরও অনেক জায়গায় সবজির দাম কমলেও বিপরীত চিত্র খুলনায় নিউ মার্কেট কাঁচাবাজার থেকে, জানিয়েছেন প্রতিনিধি পলাশ চন্দ্র ঢালী। খুলনার যে কেসিসি পাইকারি বাজার থেকে যেমনটি সবজির বাজার সম্পর্কে জানাচ্ছিলাম, সেখানে আমরা জানিয়েছি যে পাইকারি বাজারে যে সবজির দাম 20 টাকা, খুচরা বাজারে সেটার দাম কিন্তু 70 থেকে 80 টাকা। এই মুহূর্তে আমি রয়েছি খুলনার কেডিএ নিউ মার্কেট, যে মাছের বাজার। এই মাছের দাম কিন্তু গত কয়েকদিন কিন্তু বেশ চড়া। এই মুহূর্তে ভেটকি মাছ আমরা বাজার যেটা দেখেছি যে 850 টাকা থেকে 900 টাকা করে কেজি, ট্যাংরা মাছ বিক্রি হচ্ছে এখানে 800 টাকা কেজি, রুই মাছ বিক্রি হচ্ছে 450-450 টাকা কেজি, এবং সবথেকে আকর্ষণীয় যে ইলিশ মাছ সেটি কিন্তু কেজি সাইজের যে ইলিশ মাছ সেটি বিক্রি হচ্ছে 1600-1700 টাকা করে কেজি। এছাড়া মাংসের বাজার যদি বলি, যে মাংসের যে সাধারণের জন্য যে পোলট্রি মুরগি, যে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 টাকা কেজি, কফ মুরগি বিক্রি হচ্ছে 250 টাকা কেজি, এবং গরুর মাংস বিক্রি হচ্ছে গত বেশ কিছুদিন ধরেই 750 টাকা করেই কেজি বিক্রি হচ্ছে। বরাবরই যেটি অভিযোগ থাকে যে পাইকারি বাজার থেকে খুচরা বাজারে কিন্তু দামের ব্যাপক পার্থক্য, এটি মূলত ক্রেতাদের অভিযোগ। এই ছিল আমার কাছে খুলনার কেডিএ নিউ মার্কেট যে খুচরা বাজার, সেখান থেকে বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য।